প্রতিদিনকার মতন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে তো বাড়ির সবাই বলছে পায়েস করি, বাড়িতে সচরাচর পায়েসটা হয়ে থাকে, তো ভাবলাম আজকে সেমাই করি। তাই বাজার থেকে নিয়ে এসে সেমাই, তো এই সেমাইটা দিয়ে আজকে সেমাই তৈরি করব। তো সেমাইটা আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। আমি এখানে ঘি নিয়েছি, তো আজকে সেমাইটা আমি তেলে করব না, ঘিয়েই করব। আমি প্রথমে কয়েকটা কাজু আর কিশমিশ ভেজে নেব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। বন্ধুরা এই সেমাইটা খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়। কাজু কিশমিশটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। কাজু কিশমিশটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, উঠিয়ে নেব আর সেই ঘিতে আমি সেমাইটা ভেজে নেব। আপনারা যারা ঘি খান না তারা কিন্তু সাদা তেলেও সেমাইটা ভাজতে পারেন। আর সেমাইটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, আর অনবরতই নাড়তে হবে, নাছাড়া একটা হয়ে যাবে আর একটা কাঁচাই থেকে যাবে। তাই আমি ভালো করে সেমাইটাকে ভেজে নিচ্ছি। সেমাইটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দুধ দিয়ে দেব। বন্ধুরা আমি কিন্তু এখানে অনেকটাই দুধ দিয়েছি, সেমাই কিন্তু আমার অল্প ছিল, দুধ কিন্তু অনেকটা দিয়েছি, কারণ সেমাইটা কিন্তু ফুলে দুধের মধ্যে অনেকটা বড় বড় হয়ে যায়। তাই দেখুন সেমাইটা কিন্তু নিচে পড়ে আছে, এই যে অনেকটাই কিন্তু দুধ লাগবে সেমাইটা করতে গেলে। আমি এক প্যাকেট সেমাইয়ের জন্য 1.5 কিলো দুধ নিয়েছি, আর দুধের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবে সেমাইয়ের টেস্টটাও ভালো হবে আর সেমাইগুলো ফুলে অনেকটা কিন্তু জায়গা নেয়, আর দুধ কম হলে সেমাইটা শুকিয়ে যাবে। তাই আমি একটু ঝোল ঝোল রাখবো সেমাইটা, ঝোল ঝোল সেমাইটা খেতেও ভালো লাগে, কারণ ঝোল না থাকলে কিন্তু সেমাইটা শুকিয়ে গেলে ভালো লাগে না খেতে। আমি দুটো গাছের হালকা কাঁচা আর হালকা শুকিয়েছে এমন তেজপাতা দিয়ে দেবো। একটা এলাচ ছুটিয়ে নিয়েছি মুখটা, আমি এলাচগুলো দিয়ে দেবো। এলাচ দেওয়ার কারণ হলো সুন্দর ফ্লেভার আসবে। আমার সেমাইটা সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দেবো স্বাদ মতন চিনি। আর চিনিটা সেমাইটা সিদ্ধ হওয়ার পরেই আমি দিচ্ছি, কারণ চিনি দিলে পরে যে কোনো জিনিস কিন্তু সেদ্ধ হয় না, চাল থেকে শুরু করে সব কিছু। দুধটাই অনেকটাই কমে এসে আর ভাজা কাজু আর কিশমিশটা এখন দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে নেবো, কারণ কাজু কিশমিশগুলো একটু ফুটার ব্যাপার আছে, আর আমার সেমাইটাও প্রায় হয়ে এসেছে। আমার সেমাইটা হয়ে গেছে, নামিয়ে নিব। আমি সামান্য একটু ঝোল ঝুলি রেখেছি, দেখবেন এই ঝোলটা ঠান্ডা হলে পরে টেনে নেবে, এই যে এই পর্যায়ে রাখবেন, কারণ এই পর্যায়ে না রাখলে ঠান্ডা হলে পরে কিন্তু একদম শুকিয়ে যাবে। তাই আমি এরকমই রাখলাম, ঠান্ডা হলে পরে বন্ধুরা দেখাবো আমি কেমন হয়েছে। গরম গরম কড়াই থেকে নিয়ে নিয়েছি চেক করার জন্য, দারুণ হয়েছে। আর এগুলো গরম গরম খেতেই ভালো লাগে, সুপের মতো খাবো। মিষ্টির পরিমাণ একদম পারফেক্ট, সেমাইগুলো অনেকটাই ফুলেছে। যেমন পায়েস খেতে একটা ভিন্ন স্বাদ, সেমাই খেতে টোটালি আলাদা। খুব সুন্দর নরম হয়েছে কাজু বাদাম, দারুণ। খুব সুন্দর, মিষ্টি পারফেক্ট। বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগাবে। তো প্লিজ অবশ্যই লাইক শেয়ার করবেন, সামনে চলার জন্য অনুপ্রেরণা জাগাবে।